হ্যালো, কি অবস্থা সবার? দিস আরিয়ান। এই ভিডিওতে আমি অন্তর্জাল সিনেমাটা নিয়ে কথা বলবো। এই সিনেমাটা রিলিজ পাচ্ছে কাল থেকে, আই মিন 22শে সেপ্টেম্বর। তো এই সিনেমা নিয়ে কিছু আপডেট প্লাস অন্তর্জাল সিনেমা বিষয়ে কিছু কথা বলবো। প্রথমত এই সিনেমা নিয়ে একটা আপডেট দেওয়া যাক। এই সিনেমা কতটি হল পেল বলতে পারেন, এটা একটা রেকর্ড। যে আমি যদি ভুল না করি, এটাই ফার্স্ট যে কোন সিনেমা বাংলাদেশ, আমেরিকা, কানাডা সহ একই সাথে একই দিনে রিলিজ পাচ্ছে। তাও আবার একটা দুইটা সিনেমা হলে না, টোটাল 183টি সিনেমা হলে রিলিজ পাচ্ছে একই দিনে অন্তর্জাল। আমাদের বাংলাদেশে বাংলাদেশি ফিল্মের ক্ষেত্রে যেটা হয়, যেমন এর আগে হয়েছে, সেটা সুরঙ্গ বলেন, প্রিয়তমা বলেন, হাওয়া পরাণ বলেন, বা আরো যে সিনেমাগুলো বাইরে রিলিজ পেত, সেটা কিন্তু বাংলাদেশে রিলিজের 1 উইক বা 2 উইক পর রিলিজ পায়। অন্তর্জাল সিনেমার ক্ষেত্রেও কিন্তু এটাই হতো। অন্তর্জালে 22শে সেপ্টেম্বর থেকে আমেরিকা কানাডাতে চলতো, আর আমাদের এখানে সিনেমাটা রিলিজের কথা ছিল 8ই সেপ্টেম্বর। বাট সিনেমা রিলিজ ডেট চেঞ্জ করার কারণে এখন একই দিনে 183টি সিনেমা হলে চলবে অন্তর্জাল। এখন এই সিনেমাটা নিয়ে আমি মোটামুটি এক্সাইটেড। এইটার ট্রেইলার, গান, এগুলো রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে। আমি প্রত্যেকটা ভিডিওতেই বা প্রত্যেকটা রিভিউতেই বলেছি যে সিনেমার হাইপ তেমন একটা নেই। এটা হয়তো এই সিনেমার প্রমোশনের জন্য বা এই সিনেমার ট্রেইলার টিজার দিয়ে তেমন একটা দর্শকদের আকৃষ্ট করতে পারেনি। বাট প্রথম থেকে যখন টিজার দিয়েছিল অন্তর্জালের, বা প্রথম যে রিলিজ ডেটটা ফিক্সড ছিল অন্তর্জালের, তখন এই সিনেমাটা নিয়ে হাইপ ছিল। এরপর রিলিজ ডেট চেঞ্জ করলো, ট্রেলার দিল, অনেকটাই হাইপ কমে গেল। আর এখন তারা যেভাবে প্রমোশন করে যাচ্ছে বিভিন্ন ভার্সিটিতে গিয়ে, বা অন্তর্জালের প্রমোশনের জন্য একটা গানও তারা রিলিজ করলো, বাট গানটা ওয়ার্ক করেনি। সেটা গানের ভিউ দেখলে বা গানের আলোচনা সমালোচনা দেখলে বোঝা যায়। তবে এই সিনেমাটা কিন্তু আসলে সবার দেখা উচিত, কারণ এটাই বাংলাদেশে ফার্স্ট সাইবার ক্রাইম নিয়ে একটা ফিল্ম। সেই সাথে আমরা নর্মালি যে সিনেমাগুলো দেখে থাকি বাংলা, টিপিক্যাল যে বাংলা ফিল্মগুলো, সেগুলো থেকে ফার ফার বেটার কিন্তু অন্তর্জাল। সেটা সিনেমা রিলিজের আগেই বলে দিচ্ছি যে টিপিক্যাল যে বাংলা ফিল্মগুলো হয়, সেটার মেকিং এর দিক থেকে হোক, সেটা গল্পের দিক থেকে হোক, ওভারঅল কিন্তু একটা স্মার্ট কাজ, যে সিনেমাগুলো হলে বসে এক্সপেরিয়েন্স করার মতন। এখন অন্তর্জাল সিনেমার হাইপ নেই, এটা সত্য। বাট সিনেমার ট্রেইলার ভালো হোক বা খারাপ হোক, বাট সিনেমা দেখার পর এটা নিয়ে আলোচনা করবো বা সমালোচনা করবো, আর এটা সবারই করা উচিত। সিনেমার ট্রেইলার নিয়ে আপনি আপনার ওপিনিয়ন দিতে পারেন, সিনেমার টিজার নিয়ে ওপিনিয়ন দিতে পারেন, বাট সিনেমাটা ভালো না খারাপ এটা নিয়ে ওপিনিয়ন দিবেন সিনেমাটা দেখার পর। আর এই সিনেমাটা দেখার অনেকগুলো রিজনও কাজ করবে। দীপঙ্কর দীপন, তার সিনেমার কোয়ালিটি, তার সিনেমার মেকিং, এগুলো বেশ ভালো হয়। এখন অন্তর্জাল সিনেমাটা কেমন হবে, সিনেমাটা ওয়ার্ক করবে কিনা, সিনেমার গল্প কেমন হবে, সিনেমাটা চলবে কিনা, এটা তো পুরোপুরি ডিপেন্ড করতেছে সিনেমাটা দেখার পর। দীপঙ্কর দীপনের লাস্ট সিনেমা ছিল অপারেশন সুন্দরবন। সেই সিনেমায় যে ভুলটা ছিল, স্টোরি নিয়ে যে প্রবলেমটা ছিল, সেইটা যদি অন্তর্জালে থাকে তাহলে অবশ্যই অন্তর্জাল ওয়ার্ক করবে না। বাট অন্তর্জালে যদি অপারেশন সুন্দরবনে যে ভুলটা হয়েছিল সেটা যদি না হয়, তাহলে আই থিঙ্ক এই সিনেমাটা ওয়ার্ক করবে। সো এখন এই সিনেমাটা নিয়ে কথা হবে সিনেমাটা দেখার পর। প্রথমেই বললাম সিনেমাটা 183টি সিনেমা হলে চলবে একই সাথে একই দিনে। এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে বাংলাদেশের পাশাপাশি যদি আমেরিকা এবং কানাডায় এই সিনেমাটার দর্শকদের ভালো লেগে যায়, তাহলে ভালো একটা কালেকশন দিবে অন্তর্জাল। সো কাল সবাই অন্তর্জাল দেখুন, আর আমিও দেখবো, দেখার পর এটা নিয়ে ডিটেলস আলোচনা করবো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই। My power time nine, let's have fun.